প্রিয় দর্শক, বেঙ্গল স্টুডিওর আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। আফ্রিকা মহাদেশের পুরোটাই এক আশ্চর্যে মোড়া। আফ্রিকার এক আশ্চর্য হলো পিগমি মানবজাতি। পৃথিবীতে একজন পুরুষ মানুষের স্বাভাবিক শারীরিক উচ্চতা 5'7" এবং মেয়েদের গড় উচ্চতা 5'2". কিন্তু পৃথিবীর বুকে এমন একটি মানবজাতি বা গোষ্ঠী আছে যারা এই স্বাভাবিক উচ্চতার ধারে কাছেও নেই। দর্শক, আজকের ভিডিওতে আমি রহস্যজনক এই পিগমি জাতি সম্পর্কে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিগমি শব্দটি এসেছে গ্রিক থেকে, যার অর্থ কোনোই পর্যন্ত। সাধারণত ছোট যে কোনো কিছু বোঝাতে গ্রিক ভাষায় পিগমি শব্দটি ব্যবহার করা হয়। গড়ে 4.5 ফুট উচ্চতার বামন গোত্রের মানুষ জানে না বাইরের মানুষ তাদেরকে পিগমি নামে ডাকে, এমনকি তারা পিগমি শব্দটির সাথে পরিচিত নয়। তারা নিজেদেরকে বা নামে সম্বোধন করেন। তাদের ভাষায় বা এর অর্থ হলো মানুষ। কঙ্গো ক্যামেরুনের জঙ্গলে পিগমিদের কয়েকটি উপজাতি বাস করে। এছাড়া ফিলিপাইন, আন্দামান দ্বীপে এবং পাপুয়া নিউগিনিতে কিছু পিগমি উপজাতি বসবাস করে। বর্তমানে সমগ্র পৃথিবীতে জীবিত পিগমি মানবদের সংখ্যা মাত্র 1 লক্ষের কম। তাদের মধ্যে 30 থেকে 40 হাজার মুক্তি প্রজাতির পিগমি কঙ্গোর জঙ্গলে বাস করে। পিগমিরা স্বভাবত হিংসার প্রকৃতির নয়, যুদ্ধ শব্দটি তাদের অভিধানে নেই। তারা কখনও নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। প্রার্থনা, আনন্দ বা দুঃখ সব কিছুর তারা বিভিন্ন নাচের মাধ্যমে প্রকাশ করে। জীবনের প্রতিটি ধাপ তারা নাচ ও ঢোল বাদ্যের সাথে অভিবাদন করে নেয়। পিগমিরা যাযাবর জাতি। তারা বনভূমিতে দলগত হয়ে ঘুরে বেড়ায় এবং স্বল্প সময়ের জন্য অস্থায়ী বাসস্থান তৈরি করে। পিগমিরা সাধারণত বনফুল ও মধু সংগ্রহ করে জীবন ধারণ করে। এছাড়া চতুষ্পদ যে কোনো প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রতিটি পিগমি দলের দলপ্রধান সব কিছু নিয়ন্ত্রণ করেন। পিগমি জীবিকার একটি অন্যতম অংশ হলো শিকার। দলপ্রধান প্রতিটি শিকারের আগে বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে দেবতাদের সন্তুষ্টি এবং তাদের অমঙ্গল থেকে মুক্তির আশায় প্রার্থনা করেন। পিগমি নারী পুরুষ উভয়ই পশু শিকারে অত্যন্ত দক্ষ। তারা অনেক দূর থেকেই শিকারের গন্ধ পায়, এমনকি পায়ের চিহ্ন দেখে শিকারের আকার, বয়স ও ধরে ফেলতে সক্ষম হয়। বৈচিত্র্যময় নাচ ও গান হলো পিগমি সম্প্রদায়ের অন্যতম বৈশিষ্ট্য। প্রায় যে কোনো উৎসব, এমনকি প্রতিটি শিকারের আগে ও পরে তারা নৃত্য করে। নানাবিধ ঢোলের তাল, শব্দের সঙ্গীতে আয়োজিত এই নাচে শিশু কিশোর থেকে বৃদ্ধ সবাই অংশগ্রহণ করে। পিগমিরা অতিমাত্রায় কুসংস্কার দ্বারা আচ্ছন্ন। প্রতিটি দলে ওঝা পদবীধারী পিগমি নেতৃত্বে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে। তাদের বিশ্বাস মতে দেবতাদের অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা আছে এমন সকল কাজ তারা এড়িয়ে চলে। নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম ধাপের জীবন্ত নিদর্শন হলো এই সম্প্রদায়ের মানবজাতি। সভ্য সমাজের আলো না দেখা প্রতিটি ব্যক্তির জীবনযাপন ও আচার অনুষ্ঠান লক্ষ শতাব্দী পূর্বে মানব সমাজের দৃষ্টান্ত উপস্থাপন করে। এত দীর্ঘ সময় ধরে টিকে থেকে এই সমাজ আজ বিলুপ্তির পথে। পৃথিবী জুড়ে শান্তির বাণী প্রচার করা দেশই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের এই বিলুপ্তির কারণ। ইতালি, জাপান ও পর্তুগিজ বিভিন্ন কাঠভিত্তিক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত গাছ কেটে আফ্রিকার জঙ্গলকে এবং প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করছে। এতে প্রত্যক্ষভাবে ধ্বংস হচ্ছে পিগমিদের বসবাস উপযোগী বনভূমি। জায়গা সংকুলন না হওয়ায় ক্রমশ কমে যাচ্ছে তাদের বিচরণ ক্ষেত্র। কমে যাচ্ছে শিকার, খাওয়া দাওয়া ও বাসস্থান সংকট। শুধু তাই নয়, কিছু কিছু প্রতিবেদনে এমনটা উঠে এসেছে যে কঙ্গোর সৈন্যরা জঙ্গলে টিকে থাকতে পিগমিদের শিকারের পর হত্যা করে তাদের মাংস ভক্ষণ করে। বেঁচে থাকার কারণে 8-10টা প্রাণীর মতো পিগমিরাও মাথা নত করেছে এই আগ্রাসনের কাছে। বনভূমির ধ্বংস বা সৈন্যদের নির্যাতন সহ পিগমি নারী ও শিশুদের প্রতি এসব অত্যাচার যেন মানবাধিকার অনুমোদিত, তাই তাদের জন্য নেই কোনো আইন বা বিচার পাওয়ার অধিকার। নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম দিকের জীবন্ত নিদর্শন এই পিগমি সম্প্রদায়। সভ্য সমাজের আলো না দেখা এই সম্প্রদায়ের চলাফেরা এবং আচার অনুষ্ঠান যেন লাখো শতাব্দী আগের মানুষের আচরণকে প্রতিফলিত করে। দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার মূল্যবান মতামত সত্যিই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।